হ্যালো ফ্রেন্ডস, স্টার জলসায় আসছে একটা নতুন সিরিয়াল যার নাম হচ্ছে শ্রীময়ী। আমি কলের বউ সিরিয়ালের দিনই বলে দিয়েছিলাম যে প্রোমো আপলোড না হওয়া অবধি, আই মিন প্রোমো লঞ্চ না হওয়া অবধি আমি খবর দেব না। তো আমি আজ ওই জন্য দিইনি, এবং আমাকে অনেকে মেসেজ করছিলো যে দিদি আমাকে অন্তত বলে দাও, দিদি আমাকে অন্তত বলে দাও। অ্যাকচুয়ালি একজনকে যদি বলতাম তাহলে সেটা ইনজাস্টিস করা হতো, তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি কাউকেই জানাইনি। তো ফাইনালি আজকে আমি জানাচ্ছি যে একটা সিরিয়াল আসছে যার নাম হচ্ছে শ্রীময়ী, এবং কোন স্লটে আসছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি কিছু বলতে চাই আজকে এই সিরিয়ালটা নিয়ে। এই সিরিয়ালটা একটা অন্যরকম চিন্তাধারা নিয়ে আসছে, প্রত্যেকটা সিরিয়ালই তাই আসে। এবং এই সিরিয়ালের চিন্তাধারা এরকম যে একটা মেয়ে সংসারের জন্যে সমস্ত কিছু করে। অ্যাকচুয়ালি আমরা এত নারীবাদী, আই মিন এত নারীর ব্যাপারে কথাবার্তা বলি যে আমাদের মেয়েদের এটা করা দরকার, ওটা করা দরকার, তো ওই রকম ধরনের একটা চিন্তাধারা সিরিয়াল। আশা করি সবার ভালো লাগবে। সিরিয়ালের টপিকটা হচ্ছে অনেকটা এরকম যে একটা মেয়ে, মেয়েটার ক্যারেক্টার প্লে করছে ইন্দ্রাণী হালদার, আমাদের সকলের প্রিয়। তো একটা মেয়ে, তার সংসার আছে, তার সন্তান আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, সে সবার দিকে খেয়াল রাখে। শ্বশুর শাশুড়িকে টাইমে টাইমে চা দেয়, শ্বশুর শাশুড়ির টাইমে টাইমে খাবার দেয়, যা বলে তাই করে দেয়, নিজে কখনো রেস্ট নেয় না। স্বামীর একরকম খাবারের মেনু থাকে, আবার সন্তানদের একরকম খাবারের ফিরিস্তি থাকে, তো সেই সব কিছু সে সামলায়। কিন্তু এই যে শ্রীময়ী, এই শ্রীময়ীর খেয়াল কেউ রাখে না। শ্রীময়ীর কবে জন্মদিন আসছে, শ্রীময়ী কখন কষ্ট পাচ্ছে, শ্রীময়ী আদৌ অসুস্থ নাকি সুস্থ, এই সমস্ত কিছু কারোর মানে মাথাতেই আসে না। তো শ্রীময়ী একা একা সমস্ত কিছু সামলায়, কিন্তু একজনের মাথায় আসে, সেটা হচ্ছে শ্রীমতীর আরেকটা সন্তান, তো যিনি এই সিরিয়ালের হিরো। তো এর ব্যাপারে এখন এত কিছু আমি বলতে পারছি না যে কে হয়েছে, কেন হয়েছে, শুধু এইটুকু বললাম যে এরকম একটা গল্প আসতে চলেছে। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই যে এই গল্পে, আই মিন এই যে একটা গল্প আসছে শ্রীময়ী, এটা তো একটা আসছে যখন একটা সিরিয়াল বন্ধ হচ্ছে, তো কোন সিরিয়ালটা বন্ধ হচ্ছে। তবে এই মুহূর্তে আমি বলতে পারি যে এই মুহূর্তে একটা খবর আছে, সেটা হচ্ছে যে সিরিয়াল ময়ূরপঙ্খী, অর্থাৎ 5:30 স্লটে চলা ময়ূরপঙ্খী নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই স্লটে হয়তো আসতে পারে শ্রীময়ী। আবার এরকমটাও ঘটতে পারে, আমরা জোর দিয়ে বলতে পারি না যে শ্রীময়ী এই স্লটেই আসবে, এরকমটাও ঘটতে পারে যে স্লটের অদল বদলও কিন্তু হতে পারে। হয়তো দেখা গেল রাত 10:00 স্লটে যে সিরিয়ালটা চলছে সেটা চলে এলো 5:30 স্লটে, কিংবা কলের বউ চলে এলো 5:30 স্লটে, যা কিছু হতে পারে। তবে হ্যাঁ, যেটাই করা হবে সেটা অত্যন্ত ভাবনা চিন্তা নিয়ে করা হবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো। আর এই যে শ্রীময়ী, পুরোপুরি একটা মেয়েদের কনসেপ্ট এই সিরিয়ালটা আমি মনে করি, এবং এই যে মেয়েদেরকে একটু গুরুত্ব দিয়ে যে একটা সিরিয়াল আসছে, তো এইটা তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কোন জুসি করো না, আর যেটা করবে পারলে এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো যে অবশেষে আমাদের স্বপ্ন সত্যি হলো, এবার এমন একটা সিরিয়াল আসছে যে কনসেপ্টটা আমাদের সকলের, আই মিন আমাদের সব মেয়েদের মনের মধ্যে কোথাও না কোথাও লুকিয়েছিল। আর হ্যাঁ, শুধু কলের বউ আর শ্রীময়ী সিরিয়ালই যে আসছে তা নয়, আরও অনেক সিরিয়াল আসছে। সেই সমস্ত ব্যাপারে যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুটি ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।